ईडी कार्यालय से 5 घंटे बाद निकली अभिनेत्री ऋतुपर्णा सेनगुप्ता, मुख्य रूप से राशन वितरण घोटाले के मामले में ईडी अधिकारियों ने उन्हें दूसरी बार तलब किया था। पूछताछ के बाद मीडिया से बात करते हुए उन्होंने कहा, मुझसे जो भी पूछा गया मैंने पूरी सहयोग किया है, एक दस्तावेज मांगा गया था वो मैंने दे दिया है। बिप्लब गोस्वामी वकील ऋतुपर्णा सेनगुप्ता के फिल्म प्रोड्यूस करने के लिए जो पैसे लिए गए थे वे लौटा दिए गए हैं, लेकिन वह राशन वितरण घोटाले के हैं ये या नहीं हमें नहीं पता। मंत्री ज्योति प्रिय मल्लिक के पैसे हैं या नहीं वो भी नहीं पता। ईडी को उन्होंने आज पूरी तरह सहयोग किया है, उन्हें फिर से तलब नहीं किया गया है और कोई दस्तावेज नहीं मांगे गए हैं। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনে কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি, দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার, এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না, এরপরে যখন কিছু হবে আমি বলবো। কোনো ছবি করেছিলেন কি ডিপার্টমেন্টের? এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আছে, তো সেই সম্পর্কীয় সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। তাহলে রেশন বন্টন দুর্নীতি না, বাকিবুর রহমানের এটা কি আর ডাকা হয়েছে? ইডি কার্যালয় সে 5 ঘন্টে বাদ নিকলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা, মুখ্য রূপ সে রাশন বিতরণ ঘোটালে কে মামলে মে ইডি অধিকারিও নে উনে দূসরি বার তলব কিয়া থা। पूछताछ के बाद मीडिया से बात करते हुए उन्होंने कहा, मुझसे जो भी पूछा गया मैंने पूरी सहयोग किया है, एक दस्तावेज मांगा गया था वो मैंने दे दिया है। बिप्लब गोस्वामी वकील ऋतुपर्णा सेनगुप्ता के फिल्म प्रोड्यूस करने के लिए जो पैसे लिए गए थे वे लौटा दिए गए हैं, लेकिन वह राशन वितरण घोटाले के हैं ये या नहीं हमें नहीं पता। मंत्री ज्योति प्रिय मल्लिक के पैसे हैं या नहीं वो भी नहीं पता। ईडी को उन्होंने आज पूरी तरह सहयोग किया है, उन्हें फिर से तलब नहीं किया गया है और कोई दस्तावेज नहीं मांगे गए हैं। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনে কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি, দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার, এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না, এরপরে যখন কিছু হবে আমি বলবো। কোনো ছবি করেছিলেন কি ডিপার্টমেন্টের? এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। বাকিবুর রহমানের যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আছে, তো সেই সম্পর্কীয় সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। তাহলে রেশন বন্টন দুর্নীতি না, বাকিবুর রহমানের এটা কি আর ডাকা হয়েছে? টাকা ওটা আগেই ফেরত দেওয়া হয়ে গেছিল।